হ্যালো ভিউয়ার্স, আইম উপর চ্যানেলের পক্ষে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমি কথা বলবো অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা কীভাবে সাদা পাসপোর্টেও পাবেন। সাদা পাসপোর্টে অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য কিছু কিছু কাজ করতে হবে, সেই কাজগুলোর মাঝে কী আছে, সবার আগে আপনাদের সকল ডকুমেন্ট অরিজিনাল হতে হবে। আর এর বাইরেও কিছু নিনজা টেকনিক আছে, সেই ভিডিওগুলো শেয়ার করবো আমি আমার আজকের ভিডিওতে। ফিরে আসছি ইন্টারভিউ। অস্ট্রেলিয়ান ভিসা পাওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক দেশ ঘুরতে হবে না, সাদা পাসপোর্টেও ভিসা পাবেন, প্রয়োজনে ইন্ডিয়ায় গিয়ে ঘুরে আসতে পারেন, সমস্যা নেই, তবে সাদা পাসপোর্টেও পাবেন। তার জন্য কী করতে, সবার আগে অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে গিয়ে আপনাদের ভিসা অ্যাপ্লাই করতে হবে। নির্দিষ্ট যে পরিমাণ ফি আছে সেই নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে আপনারা ভিসা নেবে, ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পর যেটা হচ্ছে আপনাদের সকল কাগজপত্র নিতে হবে। সকল কাগজপত্রের মাঝে কী কী আছে, অ্যাজ নর্মাল যেসব কাগজপত্র লাগে এগুলো অস্ট্রেলিয়ান ওয়েবসাইটে যখন আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর আপনাদের নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট ডেটে গিয়ে ভিসার কাগজপত্র জমা দেবে। ভিসার কাগজপত্র জমা দেওয়ার সময় কী করতে হবে, আপনাদের পাসপোর্টের দ্বিতীয় এবং তৃতীয় পেজের ফটোকপি থাকবে, আগের যদি কোনো দেশে গিয়ে থাকেন সেই দেশে ভিসাগুলো দিয়ে থাকবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবং ব্যাঙ্ক সলভেন্সি দিতে হবে, যেটা আমাদের অন্য ইন্ডিয়ার ভিসার ক্ষেত্রে দিতে হবে, কিন্তু অস্ট্রেলিয়াতে ব্যাঙ্ক সলভেন্সিটা দিতে হয়। ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে। তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্কে ব্যালেন্স কত দেখেন, ব্যাঙ্কে ব্যালেন্স আপনারা যত পারেন দেখেন, অ্যারাউন্ড 10-12 লাখ দেখাইলে মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যায়। তারপর হচ্ছে সলভেন্সি যেটা দেবেন সেটা অবশ্যই অ্যামাউন্ট সহ দেবেন। তারপর হচ্ছে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে আপনাদের। এছাড়া আপনাদের যদি অন্য কোনো অ্যাসেট থাকে সেই অ্যাসেটগুলো আপনারা দেখাবেন, মানে আপনাদেরকে জাস্ট প্রুফ করতে হবে যে আপনারা কি অস্ট্রেলিয়াতে থাকবেন না, কারণ আপনার বাংলাদেশে ফিরে আসতে হবে বা বাংলাদেশে ফিরে আসার উপযুক্ত কারণ আছে। এই জিনিসগুলো যদি আপনারা প্রুফ করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা অস্ট্রেলিয়ান ভিসা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, খুব সহজেই অস্ট্রেলিয়ান ভিসাটি আপনারা পেয়ে যাবেন। এর বাইরে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট করে দিলে ভালো, না করলেও সমস্যা নেই, কারণ অস্ট্রেলিয়াতে যাবেন আপনাকে ডলার এন্ডোর্সমেন্ট করেই যেতে হবে। এই ডকুমেন্টগুলো যদি ঠিকঠাকভাবে দেন, মূলত ডকুমেন্ট কী দিতে হবে, আপনার যতগুলো অ্যাসেট আছে সবগুলো অ্যাসেট দিতে হবে। আর এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি অস্ট্রেলিয়া যে যাবেন কতদিন থাকবেন, অবশ্যই টিকিট কনফার্ম, যাওয়ার টিকিট এবং রিটার্ন টিকিট দুইটাই সাথে অ্যাটাচ করে দেবেন, এবং যেই কয়েকদিন থাকবেন সেই 14 দিনের একটা প্রপার ট্যুর প্ল্যান যদি আপনারা সাথে দিতে পারেন। আপনি 14 দিন থাকেন বা 7 দিন থাকেন বা 1 মাস থাকেন, ওই 1 মাস কোথায় কোথায় থাকবেন, কখন কোন হোটেলে থাকবেন বা কোন ডেতে কোন হোটেলে থাকবেন, ওইরকম একটা প্রপার ট্যুর প্ল্যান যদি আপনারা দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার চান্স একদমই নাই। যদি ট্যুর প্ল্যানটা ওনাদেরকে একটা কভার লেটারে বুঝিয়ে দিতে পারেন, এমন বলতে পারেন কভার লেটারটা অবশ্যই প্রিন্ট দিতে হবে, ওই ইমেল দিলে হবে না, প্রিন্ট করে আপনাদের একটা প্যাডে বা সাদা কাগজে দিয়ে দিলেন, দিয়ে অস্ট্রেলিয়ান হাই কমিশন বরাবর একটা কভার লেটার দিলেন যে সাবজেক্ট অস্ট্রেলিয়া ট্যুর প্ল্যান, এইভাবে দিয়ে একটি সাজিয়ে কভার লেটার দিয়ে দিলেন। যদি আপনাদের হেল্প প্রয়োজন পড়ে তাহলে আমার কাছ থেকে জেনে নেবেন, আমি আপনাদেরকে হেল্প করবো এই বিষয়ে। এইভাবে যদি দিয়ে দেন তাহলে আপনাদের অস্ট্রেলিয়ান ভিসাটা হওয়া কোনো বিষয়ই না, অস্ট্রেলিয়ান ভিসা খুব সহজেই হয়ে যাবে। তো এই ছিল সাদা পাসপোর্ট নিয়ে অস্ট্রেলিয়া ভিসা কীভাবে পাবেন, তার বিস্তারিত পরবর্তীতে আসবে অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট, এবং কারণ 2024 সালে অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণ লোক নিচ্ছে, আর সেই লোকগুলো কীভাবে নিচ্ছে, কীভাবে অ্যাপ্লাই করলে খুব সহজে যেতে পারবেন, তার সকল বিস্তারিত তথ্য আসছে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।